এক চালাক ব্যক্তি কয়েকজন লোকের উদ্দেশ্যে একটি মজার জোকস বললেন। এটি শুনে সবাই পাগলের মতো হাসতে লাগল। কিছুক্ষণ পর লোকটি সবার উদ্দেশ্যে আবার সেই একই জোকসটি বললেন। এবারও তাদের মধ্যে কয়েকজন লোক হাসলেন ও বাকিদের আর হাসি আসলো না। এরপর সেই চালাক ব্যক্তি একই জোকস বারবার বলতে লাগলেন। শেষে এমন অবস্থা হলো সেই বারবার একই জোকস শুনে হাসার মতো আর কেউ থাকলো না। এবার তিনি মুচকে হাসলেন এবং সবার উদ্দেশ্যে বললেন, দেখো তোমরা একই জোকস শুনে বারবার হাসতে পারো না, তাহলে কেন তোমরা জীবনে পাওয়া কোনো একটা কষ্টের জন্য দিনের পর দিন কাঁদতে থাকো। গল্প থেকে শিক্ষা, আমরা যেমন হাসির কারণ থাকা সত্ত্বেও সবসময় হাসি না, তেমনি করে কান্নার কারণ থাকলেও কাঁদব না। সব কিছু ভুলে সামনে এগিয়ে যাওয়াই জীবন। আজকাল লোকে বুদ্ধি ও সমস্যা নিজের এবং সুখ ও সম্পত্তি অপরের বেশি আছে বলে মনে করে। বাবার কিনে দেওয়া গাড়িতে বাবার দান লিখে যদি গর্ববোধ করো, তাহলে বিয়ের পণেতে পাওয়া গাড়িতে শ্বশুরের দান লিখতে লজ্জাবোধ করো কেন? নারীদের সম্মান আর অধিকার দিতে দিতে পুরুষরা দিন দিন এই সমাজে তাদের নিজেদের জায়গাটা হারিয়ে ফেলছে। কোনো ক্ষুধার্ত গরিবকে 20 টাকা দিলেও সেটা বেশি দিয়ে ফেললাম বলে মনে হয়। আর কোনো হোটেলে খাবার খেয়ে ওয়েটারকে টিপস হিসেবে 50 টাকা দিলেও সেটা কম দিলাম বলে মনে হয়। আমরা মানুষগুলো এমনই। কিছু লোক ঠোকর খেয়ে ভেঙে পড়ে, কিছু লোক ঠোকর খেয়ে ইতিহাস করে। যে মানুষটা শত কষ্টের মধ্যেও আমার একটু ভালো থাকার জন্য গাধার খাটুনি খাটছে, সে আমার বাবা। আসুন দুনিয়ার লেনাদেনা দুনিয়াতেই শেষ করে ফেলি, পরে হয়তো সময় পাব না। ছেলের ভালোবাসা বাড়লে মেয়ের ভালোবাসা কমে, মেয়ের ভালোবাসা বাড়লে ছেলের ভালোবাসা কমে। ছেলের ভালোবাসা মেয়ের ভালোবাসার ব্যস্তানুপাতিক। হাসি জিনিসটা খুবই অদ্ভুত। হাজারো কষ্ট লুকোনোর জন্য একটা মিষ্টি হাসি যথেষ্ট। বিশ্বাস জিনিসটা অনেক দামি, যে কাউকে করা যায় না। আর যদি সেটা একবার ভেঙে যায়, দ্বিতীয়বার কারোর প্রতি আসে না। তিন ধরনের মেয়েকে বিয়ে করলে জীবনেও সংসারে শান্তি আসবে না। নাম্বার 1, যে মেয়ের অতীত ভালো না। নাম্বার 2, যে মেয়ে তার স্বামীর আয়ের ওপর সন্তুষ্ট না। নাম্বার 3, যে মেয়ের রূপের অহংকার বেশি। একটি মেয়ের দোষ জানতে হলে তার বান্ধবীদের কাছে গিয়ে তার প্রশংসা করো। কিছু সময় মনের কথা মনে রাখাই ভালো, অন্যের কাছে তা প্রকাশ পেলেই হয়ে যাবে সস্তা। মেয়েদের সবচেয়ে বেশি আনন্দ হয় যখন সে ঝগড়াতে স্বামীকে হারাতে পারে। স্বামীর পরাজিত মুখ স্ত্রীর কাছে যুদ্ধে জয়ের মতো। ভাগ্য বদলে যায় যদি লক্ষ্য স্থির থাকে আর সেটা পূরণ করার জেদ থাকে, না হলে জীবন কেটে যায় ভাগ্যের দোষ দিতে দিতে। পৃথিবীতে কাকে বন্ধু করবে? পাখিকে সে তো উড়ে যাবে, ফুলকে সে তো ঝরে যাবে, চাঁদকে সে তো ডুবে যাবে, মানুষকে সে তো সময়ের সাথে বদলে যাবে। ভদ্রতা সবার কাছে আশা করবেন না, কারণ সবাই এই দামি জিনিসটার মালিক হয় না। সিঙ্গেল থাকার সুবিধা, মিথ্যে নাটক করতে হয় না, কাউকে হারানোর ভয় করতে হয় না, কষ্ট পেতে হয় না, রাতে শান্তিতে ঘুমানো যায়। সুখ নেই কথাটি বললে ভুল হবে, সুখ ঠিকই আছে কিন্তু সবার ভাগ্যে সেটা নেই। স্ত্রী চুলের প্রশংসা করে রোমান্টিক স্বামীর লেখা একখানা কবিতা, তোমার এই ঘন রেশমি চুলে আমি পাগল হয়ে যাই, কখনো ডালে কখনো ভাতে কখনো সবজিতে খুঁজে পাই। অতিরিক্ত অভাব মানুষকে যেমন বাস্তব শিখতে বাধ্য করে, তেমনি মানুষ চিনতেও সাহায্য করে। শিক্ষা মানুষকে আলোকিত করে, আবেগ মানুষকে নষ্ট করে, বিবেক মানুষকে বাঁচায়, আনন্দ মানুষকে হাসায়, ধৈর্য মানুষকে উন্নত করে, মিথ্যা মানুষকে ধ্বংস করে। কেউ যখন পাশে থাকে তখন ততটা তার মূল্য বোঝা যায় না যতটা বোঝা যায় মানুষটা না থাকার পর। নিজেকে অন্যের সাথে তুলনা করা বন্ধ করো, নিজের যা আছে তাতে সন্তুষ্ট থাকো, তবেই তুমি সুখে থাকবে। অস্থায়ী জীবনে সব থেকে মূল্যবান হলো মানুষের সুন্দর ব্যবহার, যা মানুষের মৃত্যুর পরেও বেঁচে থাকে। যার ওপর একবার মন বসে যায় তাকে ছাড়া আর কাউকেই ভালো লাগে না। ভালোবাসা তখনই সুন্দর হয় যখন একজনের না বলা কথাগুলো অন্যজন বুঝে যায়। ভেতরটা বোঝার মতো ক্ষমতা রব ছাড়ার কারণেই। কার জন্য কাঁদছ তুমি, কার জন্য এত মায়া, এ শহরে আপন বলতে
শুধুই তো নিজের ছায়া। যদি তুমি তোমার ব্যর্থতা থেকে শিক্ষা নিতে পারো, তাহলে তোমার ব্যর্থতাই হলো তোমার সফলতা। মানুষ সবথেকে বেশি বেহায় হয় তার কাছেই, যাকে সে নিজের থেকেও বেশি ভালোবাসে। আপনাকে যদি কোনো অসৎ ব্যক্তি আর সাপের মধ্যে একটি বেছে নিতে বলা হয়, তবে সাপটিকে বেছে নিন, কারণ সাপটি আপনার কেবল আত্মরক্ষার্থে দংশন করবে। কিন্তু দুষ্ট ব্যক্তি যে কোনো কারণে যে কোনো সময় সর্বদাই দংশন করবে। যতটা সহজে কাউকে ভালোবাসা যায়, অতটা সহজে কাউকে পাওয়া যায় না। যতটা সহজে মানুষকে ছেড়ে দেওয়া যায়, ততটা সহজে ফিরিয়ে আনা যায় না। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন, কারণ আপনাদের একটা লাইক আমাদের পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ যোগায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।